বাসার থেকে বের হলাম, লাইক কিছু কেনাকাটার বাকি ছিল যেটা আমি ঈদের আগে করতে পারিনি, সো এটা আমার ঈদের পরে করতে হয়েছে। খুব বেশি নেসেসারি ছিল যেটা, ইউনো, না করলেই নয়, যেহেতু আমাদের নর্মাল একটা স্কিন কেয়ার থাকে, আমরা কম বেশি সবাই করে থাকি, সো এই প্রোডাক্টগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কেমন জানি লাগে, লাইক মনে হয় না আজকে বের হতেই হবে, বের হয়ে কেনাকাটা করে নিয়ে আসতেই হবে। সো এই তো বের হয়ে পড়লাম আজকে, একটু সিটি সেন্টারে চলে আসলাম অ্যান্ড এইখান থেকে কিছু পারচেস করব যেটা আমাদের এভরিডে নেসেসারি, যেটা না হলেই নয়। ইয়েস, সো এই তো আজকে কিছু কেনাকাটা করবো, স্কিন কেয়ার এবং হেয়ার প্রোডাক্ট যেটা এর আগে আমার ইউজ করা হয়নি, সো আজকে যা যা কিনবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আজ যা হয়েছিল আমার সুপার ড্রাগস অ্যান্ড বুটসে, এখান থেকে কী কী নেওয়া হয়েছে তাই দেখব। সো বেসিক্যালি আজকে কেনা হয়েছে দুইটা প্লেস থেকেই, সুপার ড্রাগস থেকে, বুটস থেকে। সো এটা হচ্ছে কি আমার টোনার, এখানে সব স্লিপগুলো আছে সব এলোমেলো, সো আমি একটু শর্ট আউট করে আসছি। সো হেয়ার ইজ মাই প্রোডাক্ট। সো এইখানে বেসিক্যালি আমার কিছু লাইক এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি ফার্স্ট টাইম ইউজ করবো, সেটা হচ্ছে কি শ্যাম্পুটা, ক্যারাটিন স্মুথিং অয়েল শ্যাম্পু, এটা এর আগে আমার ইউজ করা হয়নি অ্যান্ড আমি এটা ইউজ করেছি, এখানে খুবই ভালো একটা শ্যাম্পু। ইয়েস, দেন এখানে আছে বডি ওয়াশ, সোপ অ্যান্ড গ্লো, রি সুগার ক্রাশ অ্যান্ড এই বডি ওয়াশটা অস্থির, লাইক রিফ্রেশিং একটা শাওয়ার। দেন এখানে আছে একটা মাস্ক, হেয়ার মাস্ক, অ্যান্ড এই হেয়ার মাস্কটা অনেক ভালো, যেটা ইউজ করবো আমার অনেক ভালো লেগেছে। সো এগুলো বেসিক্যালি আমার ফার্স্ট টাইম ইউজ করা প্রোডাক্ট অ্যান্ড এই ময়েশ্চারাইজার, যেটা আমার তো লাইক অল টাইম ফেভারিট একটা ময়েশ্চারাইজার, যেটা আমি ডে এবং নাইট দুইটাই ইউজ করতে পারি, বডি সবের ভিটামিন ই, সো এটা বেস্ট। অ্যান্ড এখানে আছে একটা সিম্পল টোনার, যেটা আমি মর্নিং অ্যান্ড নাইটে এই ফেশিয়াল টোনারটা ইউজ করে থাকি অ্যান্ড ওভারঅল এখানকার প্রোডাক্ট সবগুলোই অনেক ভালো।